সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম, রান্নাবাড়া ইত্যাদি করা, বাচ্চাকে দুধ খাওয়ানো, এগুলো জায়েজ আছে নাকি না জায়েজ? গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ। এক, নামাজ পড়া নিষেধ। দুই, তওয়াফ করা নিষেধ। তিন, মসজিদে অবস্থান করা নিষেধ। চার, কোরআন স্পর্শ করা নিষেধ। পাঁচ, কোরআন পড়া নিষেধ। এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কি না নিষেধ? না। অতএব সহবাসের পরে কোনো মেয়ে, কোনো মহিলা তিনি যদি গোসল না করে, ফরজ গোসল না করে তিনি যদি কি করেন, গৃহস্থলীর কাজকাম করেন, রান্নাবাড়া করেন, অন্য কাজকাম করেন, বাচ্চাকে দুধ খাওয়ান, এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই, অতএব সেটা জায়েজ আছে। আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে, ছেলেদের উপরে নাই। ছেলে গোসল ফরজ হয়েছে, দু চার ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকি হাঁটাহাঁটি করছে, তাকে তেমন কেউ কিছু বলে না। সমস্ত চাপগুলা মেয়েদের উপরে। আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলা দেয়ও বেশিরভাগ মেয়েরাই। কথার কথা, ননদ আছে, শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে, তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কেন। বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না, কেন? কারণ গোসল করেনি। এগুলো না জানার কারণে হয়েছে। ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ, এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না। অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে? রাখতে পারেন বলতে সাহরি খেতে পারেন, সাহরি খেয়ে রোজা শুরু করতে পারেন। তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন না, কে বলেছে? বাসায় কাজ করতে পারবেন না, কে বলেছে? তবে হ্যাঁ, যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজকামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম। সহি মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম, গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায়, শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায়, তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। অতএব উজু করে নিয়ে এরপর অন্যান্য কাজ করা উত্তম। এর বাইরে উজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে নবী আলাইহিসসালামের দেখা হয়েছে কোনো এক রাস্তায়, এ অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাল্লামকে দেখে এড়াইয়া চলে গেছেন, একরকম পালাইয়া চলে যাওয়ার মতো, যায় তাড়াতাড়ি করে গোসল টোসল করে তারপরে আসলেন। নবী আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কই গেছিলে তোমার দেখলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোসল ফরজ হয়েছিল, তো আমি আপনার সঙ্গে বসবো, সময় দেব, ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপছন্দ লাগলো, নাপাক অবস্থায় এভাবে থাক, আপনার সাথে সাক্ষাৎ করব। তখন নবী আলাইহিসসালাম বলেছেন, সুবহানাল্লাহ, মোমেন আবার নাপাক হয় নাকি? অর্থাৎ এটা তো একেবারে তোমার পুরো বড়ি নাপাক হয়ে গেছে, টাচ করলে আমি নাপাক হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না, তুমি এটাকে এত কঠিনভাবে নিয়েছো কেন? তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিসে আসছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আলাইহিসসালাম গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কিনা, তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন। কোনো কোনো বর্ণনা আসছে উযু করা ছাড়াও ঘুমাতেন। তাহলে বোঝা গেল উযু করে নিয়ে ঘুমানো, উযু করে নিয়ে কাজকাম করা উত্তম, কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না, কোনো গুনাহ এতে হবে না। আল্লাহু আলাম।